মেহবুব আলম মুর্শিদাবাদ থেকে বর্ণনা করছেন আমি থাকি তামিলনাড়ুতে আমার আশেপাশের সবাই হানাফি মাজহবের এখানে প্রত্যেক মসজিদে দেরি করে সালাত আদায় করে এমন তো অবস্থায় আমি একাই আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করব নাকি জামাতে দেরি করে নামাজ আদায় করব ভাই মাহবুব আলম সলাতের জন্য তো আল্লা সুবহান ওক্ত ঠিক করে দিয়েছেন ইন্না আলাল আল্লি না কিতাবুতা এ আয়াতের মাধ্যমে এবং আরও অনেকগুলো আয়াত আছে যে আয়াতগুলো সালাতের বিভিন্ন ওয়াক্ত ইন্ডিকেট করছে আর হাদিসের মধ্যে কিতাব সলাতের সেই ইমাম বুখারি বলি আর অন্য অন্য ইমামদের যে সহি গ্রন্থগুলো আছে সহি হাদিসগুলোর মধ্যে আমরা দেখি যে নবী সাল্লাহ সাল্লাম প্রত্যেক সালাতের আউয়ালক্ত এবং শেষ ওয়াক্ত বর্ণনা করে দিয়েছেন এবং জিব্রুল্লাহ সাল্লাম একবার তাকে আউয়ালক্ত আরেকবার তাকে শেষ ওয়াক্ত নামাজ শিখিয়ে দিয়েছেন প্র্যাকটিক্যাল করিয়াছেন ফলে এই ওয়াক্তের ভিতরে সালাত কিন্তু শুদ্ধ সালাত অশুদ্ধ হচ্ছে না হানাফি মজাবে কোনো কোনো সালাত তারা তাদের ইশতেহাদি ইখতলাফের কারণে তারা দেরিতে পড়ার কথা বলেছে যেমন আসর তারা দুই মেসেলের কথা বলেছে আর জমহুর ওলামাইকেরাম এক মেসেলের কথা বলেছেন এবং হানাফি মজাহেরও দুজন প্রখ্যাত আলেম যারা সরাসরি আবু হানিফ রাহেমাহুল্লার ছাত্র ইমাম আবু ইউসুফ এবং ইমাম মাহমুদ রাহেমাহমল্লা তারাও এক মেসেলের কথা বলেছেন এক মেসেলের কথা বলেছেন তার মানে জমহুর ওলামাইকরাম এক মেসেলের কথা বলেছেন কিন্তু দুই মেসেলের মধ্যে যদি কেউ দুই মেসেল যখন সূর্য দুই মেসেল পর্যন্ত হেলে যায় তখন আসর পড়তে কোনো অসুবিধা নাই তো কেউ যদি একটু তা করে আসর পড়ে তখন আমরা যারা এক মেসেলে ওয়াক্ত হয় বলি সেই সময় আসর পড়তে তো আমাদের কাছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই বরং যখন সূর্যের আলোটা অনেক দুর্বল হয়ে যায় একদম হলুদ হয়ে যায় সেই সময় কেউ কেউ বলেছেন মাকরো ওয়াক্ত যদিও স্পষ্ট সহি দ্বারা প্রমাণিত হয়েছে যদি সূর্য অস্ত যাওয়ার আগেও কেউ এক রাকাত আসর সালাদ পড়ে তবুও তার সালাদটা হয়ে যাচ্ছে অতএব সব হাদিসগুলোকে আমাদের সামনে রাখতে হবে একটা দুটো হাদিস অথবা নিজস্ব একটা ইজতেহাদি মতকে এক্সট্রিম ধরে আরেকটা মতকে একদম তুড়ি দিয়ে উড়িয়ে দেওয়া এটা ঠিক নয় এবং ক্ষেত্রে আমি বলবো জামাতের সাথে সালাত আদায় করাটাই হচ্ছে আমাদের জন্য বিধেয় যদিও জামাতগুলো একটু দেরিতে হচ্ছে একাকী কেন সলাত আদায় করবেন কেন সবার কাছ থেকে নিজেকে আইসোলেটেড করে নেবেন যেই জমাটটা একটু পরে হচ্ছে সেই কারণে কি আপনি নিষিদ্ধ ওক্তের মধ্যে চলে গিয়েছেন ওয়াক্তের সালাহ মানে হচ্ছে সালাতের রক্ত চলে যাওয়ার পরে সালাত পড়া এখানে কিন্তু সত্যিকার অর্থে তারা আউ্বাল হয়তো বা তারা অতিক্রম করেছে কিন্তু সালাতের রক্তকে তারা অতিক্রম করেনি ফলে আমি বলবো ব্যক্তিগতভাবে আমি এবং আমাদের অনেক মশায়েক এবং আরও অনেক মহাকে কেরামকে আমরা দেখেছি যে শুধুমাত্র হানাফি মাজহাব হওয়ার কারণে আমি জামাত তরক করবো এটা সঙ্গত নয় এই ধরনের মানে আমলটা অনেক সময় আমাদেরকে বিদ্বেষের দিকে নিয়ে যাবে যেটা আসলে সঙ্গত নয় বরং আমরা জামাতের সাথেই থাকবো এবং জামাতের সাথে সালাত তাদের করব সেটা আমার কাছে আউয়াল ওক্তে একাকি করার চাইতে উত্তম যদিও আমি বলবো এখানে আউ্য়ালক্তকে নবী সাল্লা সাল্লাম বেশ কিছু সালাতের ক্ষেত্রে রেকমেন্ড করেছেন আমাদেরকে সেই আমলটা করতে পারলে ভালো আমরা তাদেরকে কনফিউজ করার চেষ্টা করব যেমন ফজর সাল্লাহ রাসুলসাল্লাহাম গালাস থাকতে অন্ধকার থাকতে পড়েছেন তিনি জহর রক্ত শীতকাল হলে তাড়াতাড়ি পড়েছেন গরমকাল হলে এবরাদ করে পড়েছেন দেরি করে আসর রক্ত তিনি আউ্ল রক্তে পড়েছেন মাগরীবের রক্ত তিনি আউ্ব রক্তে পড়েছেন এসা রক্ত সারা বছর একটু তা আখির করে তিনি পড়েছেন কারণ এসা পড়ে তিনি ঘুমিয়ে যেতেন তো এই যে আমলগুলোকে এটা কিন্তু এখন আর আমাদের বের করাটা হাদিস অনুযায়ী বুঝাটা কঠিন নয় অতএব আমরা আশা করব শুধু হানাফি মাজহাব নয় সব মাঝহাবের ওলামাইকেরাম সন্নাকে ফলো করবেন যেহেতু মাজহাবের বিভিন্ন আলেমকেও আমরা দেখি হানাহি মাজহাবের একজন যদি একরকম আমল করেছেন আরেকজন অধিক সুন্নতের প্রত্যাশায় সঠিক জায়গা তারা সিদ্ধান্তে চলে এসছেন এবং এক্ষেত্রে আমরা ইমাম আবু ইউসুফ এবং মাহমদ রাহমাহুল্লাকে অনেক অনেকবার তারা তাদেরকে দেখি যে স্বয়ং নিজেদের সরাসরি ওস্তাদের সাথে তিনি খেলাফ করেছেন আর ইমাম এবনো আবিল এজ আল হানাফি রাহমাহুল্লা তাকে তো বহু জায়গা দেখেছি তিনি যেখানেই দেখতেন যে হয়তো মজহবের কোনো নির্দেশ এর চাইতে আরও অধিক সহি আমল পাওয়া যাচ্ছে আর অধিক হাদিস পাওয়া যাচ্ছে সেদিকে তিনি চলে আসতেন আপনারা আত্মাম্বি আলা মুশকিলা হিদায়া পাঁচ খণ্ডের এই এই বইটা একটু পড়ে দেখবেন এই বইটা আমার কাছে আছে বাজারে পাওয়া যায় মাক্তাবত্তর রুশদের এখানে তিনি যখনই দেখেছেন যে মাঝহাবের কোনো একটা আমল এর সাথে হাদিসের সংঘর্ষ হচ্ছে তিনি চমৎকারভাবে সেটা তুলে ধরেছেন অত্যন্ত ভদ্রতার সাথে অত্যন্ত আদবের সাথে এটাই আমাদের কাছে আসলে গ্রহণীয় একটা ব্যাপার এবং হানাফি মজহাবে এত বড়ো একজন ইমাম যিনি হককে সামনে নিয়েছে। এসছেন দলিলের ভিত্তিতে এটা আমাদের সবার জন্যই অনুকরণীয় হওয়া উচিত